বিজেপির অশান্তিতে যে পরিবেশটা সৃষ্টি করতে চলেছে, যে বাংলার শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত, সেটার বিরুদ্ধে আমরা পিকেটিং করেছি যাতে মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, গাড়ি ঘোড়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, দোকানপাট যাতে সুস্থভাবে, যাদের ইচ্ছার মতো তাদের দোকানপাট খুলতে পারে, কোনো মানুষকে আমরা জোর করে খুলতে বলবো না। মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই মতকে ব্যক্ত করেছে, মানুষ বুঝতে পেরেছে যে এরা আগুন নিয়ে খেলা করছে, এই আগুন কখনো পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। এই আগুন যাতে পশ্চিমবাংলা শান্ত মানুষকে অশান্ত না করতে পারে, তার জন্যে প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে অফিস থেকে, বিদ্যালয় থেকে, দোকানপাট খোলা থেকে, গাড়ি চলাচল থেকে আরম্ভ করে সুস্থ জীবন মানুষ আজকে করতে পেরে আমরা মানুষকে ধন্যবাদ দিই। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকব।